পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে উগ্র বেড়িবাঁধ নির্মাণ লয়নে পটিয়াত উত্তেজনা বিরাজ করে। এলোয়ানে বৃহস্পতিবার দুইজে পটিয়া উপজেলা জিরি ইউনিয়নের কয়েকগ্রাম মাদ্রাসার ইসলামপুর এলাকা দুয়ো ফক্কর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 2016-17 অর্থ বছরত চট্টগ্রাম পৌর বিভাগ একর অধীনে পতেঙ্গা আনোয়ারা পটিয়ালাহার আল জামেয়াতুল হেমায়েতুল ইসলাম কয়েকগ্রাম নামক উগস্থানত শিকলবাহা খালের পশ্চিম তীরত 1.30 কিলোমিটার বেড়িবাঁধর হামশুর হয়। সর্বমোট প্রাকলিত ব্যয় 17,93,78,816 টাকা। 2018 সালের 5 ফেব্রুয়ারি হাদসাসেবের হতা তাইল শেষ নময় SASI এবং স্টার ট্যাঙ্কার প্রাইস জেবি প্রতিষ্ঠান যৌথ ঠিকাদারি হামগড়ের। এবে বাস্তবায়ন করতে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড স্থানীয় অলর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান নকশা পরিবর্তন গড়িয়ে নেয়, নিরীহ মানুষের বসত বিচার উড়ে বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা করে, যার হারণে এলাহার শত শত নারী পুরুষ ক্ষোভত ফুসুইটি। মগর যেন বেরিবে যে মাফ হয়েছি মাম মতো অন্যান, কিন্তু ব্যতিক্রম করে যে আর অতিক্রম করে আর কেনবোধে আর দন সম্পন্ন নষ্ট করে ইয়ালে বলিয়ে রে ইয়া আর আত্মমানি হদিয়ে সরকারের আচরণ বেরিবন জিন্দি মাফ হয়ে বেরিবেন দিয়ে যাবে। এখন মনে করেন বেরিবেন আরো কিছু এলাকার মানুষ দুর্বল আর বাড়িঘরের দুগুলো আরো ক্ষতি হয়ে যাবে, এ কারণে আরো বেরিবেন দিয়ে বাধা দিচ্ছে। বেরিবেন হলে সহজে আরো করে বেরিবেন জিন্দি মাফি ইঞ্জিনিয়ার জিন্দি মাফি জিন্দি বেরিবেন আরো এইসব সমস্যা তো বাড়াতে ঘুরতে যায়। আসলে এখন সব এলাকার মানুষ বেগুন হওয়ার আরও নেই, বিভিন্ন জন হওয়ার দিয়ে তারা কিছু টিয়া পয়সা লেনদেন করার, যারা ওই বেরিবান নির্মাণ করার তারা টিয়া পয়সা লেনদেনের মাধ্যমে এইসব কাম করে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।